Assalamualaikum. আপনারা ঠিকমতো দেখেন প্রচন্ড শব্দ তারপর লাইভে আসলাম ঢাকা মাদ্রাসার লঙ্গি সম্পর্কে কিছু বলার জন্য আমি বুঝতে পারছি না আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কি না দেখেন এটা আমার লঙ্গি ফ্যাক্টরি কিছুদিনের মধ্যে লঙ্গির ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাবে আর কি কারণ শ্রমিকরা এখন সরানো যাবে রাস্তা আমি আপনাদের কয়েকটা কথা বলার জন্য লাইভে আসলাম হঠাৎ করে দেখেন সবাই খাওয়ার জন্য সবগুলো ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে রাস্তা আমি আপনাদের কিছু একটা কথা বলবো লুঙ্গি সম্পর্কে কিছু বলার জন্য দেখতেই তো পাচ্ছেন আমি বুঝতে পারতেছি না আপনারা ঠিকমতো শুনতে পারছেন কিনা আমার কথাগুলো যদি কেউ আমার লাইভটি দেখে থাকেন অবশ্যই একটু কমেন্টে জানা দেন হ্যাঁ শুনতে পাচ্ছেন আশা করি আপনারা সবাই আমাকে দেখতে পাচ্ছেন যদি কোনো রকম প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আমি আজ অল্প কিছুক্ষণ সময়ের জন্য লাইভ আসলাম হঠাৎ করেই মনে করলাম যে আপনাদের জন্য একটা লাইভ করি আমার ফ্যাক্টরিতে দেখতে তো পাচ্ছেন ফ্যাক্টরিতে এখন পুরো ফ্যাক্টরি বন্ধ শ্রমিকরা সবাই দুপুরে খাবার খাবে এই জন্য বন্ধ করছে মাত্র আধা ঘন্টার বিরতি আর কি দেখ আমি আপনাদের লুঙ্গি সম্পর্কে কয়েকটা লুঙ্গি দেখাবো লুঙ্গি বিষয়টা দেখতেই তো পাচ্ছেন লুঙ্গিগুলো দেখেন খুবই এই লুঙ্গির এর আগেও আমি একটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছিলাম লুঙ্গিগুলোর মান কোয়ালিটির সিস্টেম আমি আজ আপনাদের সরাসরি লাইভে দেখাচ্ছি দেখেন অনেকগুলা লুঙ্গি আছে সুতার মানগুলো দেখেন এগুলো কিন্তু একদম 100% সুতি কটন বুঝলেন একদম 100% কোনো রকম ভেজাল নাই দেখেন সবই এক দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন সবগুলো কিন্তু সুতি এগুলো কিন্তু ডিজাইনগুলো হয়তো সব কিন্তু সুতাতে ডিজাইন করা চেক ডিজাইন করা এখন যারা লুঙ্গি চেনে তারা জানবেন এখানে একটা কালার আছে এই কালারটা কিন্তু এই লুঙ্গিটা আমি কিন্তু আমার ডিফেন্স লেভেলে বিক্রি করি ধরেন এটা আমার সবচেয়ে বেশি সেল হয় আর কি এই এই মালগুলা খুবই রানিং মাল আমার দেখতে তো পাচ্ছেন আপনারা যদি কেউ আমার কথা শুনতে না পান অবশ্যই আমাকে কমেন্টে জানা দিতে পারেন দেখতে তো পাচ্ছেন লুঙ্গি অনেকগুলো আইটেম দেখাবো আপনারা যদি কোনো রকম প্রশ্ন থাকে তাকে অবশ্যই করতে পারেন আমি আপনাদের প্রশ্ন দেখতে চেষ্টা করবো এখন দুপুর টাইম আমি জানি না আমাদের টাইম আপনারা অনেকে নাই যাই হোক তারপর আমি কারণ এই সময় লাইভটা করার একটা কারণ আছে কারণ এই ফ্যাক্টরিতে অনেক শব্দ হয় আমার কথা আপনারা বুঝতে পারেন প্রথমে আপনি আমার কথাটা বুঝতে পারেন নাই জানেন তো সেই জন্য এই টাইম আসলাম কারণ শ্রমিকরা সবাই দুপুরে খাওয়ার জন্য তো আধা ঘন্টা বিরতি থাকে এই বিরতির উপলক্ষেই আমি লাইভটা করা অনেকেই মনে করে যে এগুলো আমরা কী মনে হয় সেল দেই আসলে আমরা কিনে সেল দেই না আমরা দেখা যাচ্ছে 5-7টা আইটেম আমার নিজস্ব ফ্যাক্টরি তৈরি করি আর অনেকগুলো আইটেম আমরা দাদন আমরা ডিজাইন দেই তারা আমাদের বানিয়ে দেয় এরকম সিস্টেম আপনারা যদি চান ঠিক এইভাবে আওলা কাপড়া মাংস নিতে পারেন সম্পর্কে কি করতে পারেন দেখতে পাচ্ছেন যাই হোক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইকটা যদি একটু শেয়ার করবেন যাতে আর কয়েকজন দেখতে পারে এইটুক তাই মানে এই একটা আইটেম কালার আছে খুবই সুন্দর এখানে একটি ঝর্ণাটা ডিজাইন করা এটাও দেখালে আমার আমি আপনাদের আর কয়েকটা ডিজাইন দেখাবো আমি আজ আপনাদের পুরো ফ্যাক্টরিটাই দেখাবো দেখেন যত সুন্দর সুন্দর আমরা আমাদের ফ্যাক্টরিতে লুঙ্গি তৈরি করি আপনারা এই জিনিসটা দেখেন এটা আমরা নরদ বলি বা রোলার এখানে আমরা কিন্তু সুতা পেঁচায় রাখছি ঠিক আছে এগুলাই আপনার সানা বড় করতে হবে এর আগের ভিডিওতে আমি একটা দেখাচ্ছি কীভাবে সানা বড় করে ধরেছিলাম হাতের উপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর একটা ডিজাইন তারপর আমি আপনাদের এই ফ্যাক্টরি তাঁতে একটু যদি ঘুরে দেখাই যে একটা তাঁত আমরা পাল্লম বলি দেখেন পাল্লমগুলো কীরকম হয় আপনাদের সরাসরি লাইভে দিয়ে থাকতেছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই যে চেকটা দেখেন খুবই ভালো চেক কিন্তু এটা দেখেন এগুলো কিন্তু একদম পাকা রং এক চল পর্যন্ত রং দেখেন সুতার থেকে একবার রং করা গোড়া থেকে একদম রং করা 100% সুতি দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে অনেকগুলো কালার আছে আপনারা যদি নিতে চান অবশ্যই আমার ইমো বা হোয়াটস নাম্বারে নক দেবেন অবশ্যই আমার নাম্বার আপনারা হয়তো বা জানেন
কারণ প্রত্যেকটা ভিডিওতেই আমি আমার ফোন নাম্বার, ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে থাকি, ওখানে আপনারা নক দেবেন। আপনারা যদি লাইভে বেশিক্ষণ থাকবো না, এই টাইমে আসলে লাইভ আসা ঠিক হলো কিনা আমি জানি না, কারণ এখন এই সময় ফ্যাক্টরিতে বন্ধ থাকে, একটু নীরব থাকে যাতে আপনাদের কথা আমি শুনতে পারি বা আপনি আমার কথা শুনতে পারেন ক্লিয়ারভাবে, এই জন্য এই টাইমে আসা। যাই হোক, জাস্ট ফ্যাক্টরি তো অনেক শব্দের কারণে ই থেকেছে। দেখা গেলাম তা অনেকগুলো ডিজাইন আছে আমাদের শাড়ির ডিজাইন, এই যে দেখতে তো পাচ্ছেন খুবই সুন্দর। পুরা ফ্যাক্টরি এখন বন্ধ, একদম নীরব। যখন ফ্যাক্টরিটা চালু হয় মানে এতটা শব্দ, আপনারা মনে হয় না এই ফ্যাক্টরিতে 5 মিনিট থাকতে পাবেন, নতুন নতুন অবস্থায় আর কি। কারণ আমরাও থাকতে পাইনি, কারণ এখন আমরা থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে আর কি। এই জন্যে অনেকগুলা এখানে আমার এই ফ্যাক্টরিতে মোট তাঁত আছে প্রায় 20-22 খান এরকম হবে। আর এখানে দেখেন আমি আপনাদের কিছু জিনিস দেখাবো, নলি কাক বলে, মাকু কাক বলে, সিটা কাকে বলে দেখাবো। দেখেন এই যে ভিতরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাকু, ভিতরে আছে, ঠিক আছে, ওটা এখন বাইরে যাচ্ছে না। আর আপনাদের কিছু আমি দেখাই, এগুলো হচ্ছে নলি, ঠিক আছে, এগুলোর মধ্যে সুতা দেয় মাকুর মতো, এই মাকুর মধ্যে ঢুকায় না, ভিতর দিয়ে লুঙ্গি তৈরি হয় দেখতে তো পাচ্ছেন। নাহলে এগুলো আবার পেছানোর জন্য মেশিন আছে, বা হাতেও হাতেও পেছানো যায়, চরকা বলে, আমরা এই হাতে যেটা মনে হয় চরকা বলে। আর এখন তো আধুনিক সব মেশিনের দ্বারা শুরু হয়েছে, এটাও কিন্তু বর্তমান আধুনিক মেশিন, আমরা এগুলো পারলাম বলি দেখতে তো পাচ্ছেন খুবই সুন্দর। লাইভে এই সময় কেউ নাই দেখতে তো পাচ্ছি, কারণ দুপুর টাইম, নামাজের টাইম এই সময় না, কারণ এই সময় লাইভ ছাড়া আমার দেখা যায় ফ্যাক্টরি লাইভে আসতে হলে এই সময় আসা ছাড়া সময় হয় না, কারণ ফ্যাক্টরি সকাল ভোর তো শুরু হয় এরা 11টা পর্যন্ত একভাবে চলে, শুধু দুপুরে আধা ঘন্টার জন্য অফ থাকে, যা শ্রমিকরা দুপুরের খাবারের জন্য অফ রাখে আর কি, সেই জন্যই। কারণ মেশিন কিছু বন্ধ থাকলেও আমাদের অনেক লস হয়, কারণ প্রোডাকশন মালের চাহিদা থাকে, জানেনই তো আপনার অবস্থা। যাই হোক, লাইভটা আর কি দেখবো, আপনার যদি কেউ লাইভে থাকেন প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেব। যাই হোক, লাইভটা আর পরে করতে চাই না, কারণ অসময় লাইভে আসা, হঠাৎ করে মন চাইলো হঠাৎ করে লাইভে আসলাম, জানি না ঠিক হলো কি না। আপনারা দেখতেছেন এই একটা মেশিন, আর আপনাকে জিনিস বল, এই যে জিনিসটা দেখতেছেন পাতার মতো, এই জিনিসটাতে কিন্তু চেক ডিজাইন হয়, এই ডিজাইনটা কিন্তু যত ক্রম আছে এই যে ধারাই কিন্তু ডিজাইন করা হয়, ঠিক আছে। এটা আমাদের যারা এক্সপার্ট আছে, ডিজাইনার আছে, তারা ভালো বুঝতে পারবে, ঠিক আছে। একদম নীরব, মনে হয় একদম শান্ত যখন মেশিনগুলো চালু হয়। এটা কিন্তু নতুন নতুন তেনা সিস্টেম করা হচ্ছে, দেখেন কীভাবে বান্ধা নতুনভাবে তৈরি হচ্ছে লুঙ্গি, এগুলো দেখো সব কটন সুতা, কটন এই লুঙ্গিগুলো আপনারা দেখা যায় যে আমি দেখাইছি আপনাদের অনেক রেডিমেড মালে, দেখা যায় ডিফেন্স লুঙ্গি বিক্রি করছে, তারপরে পায়েল, সেঞ্চুরি, ঠিক আছে, এইসব লেভেলে আমি এইসব মাল বিক্রি করি। যারা নিয়েছেন আমাদের কাছে তারা জানেন, এইসব চেক হয়তো তারা পাইছেন, ঠিক আছে। আর কী বলবো, যদি আপনারা যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আর ভিডিওটি থাকবে, আপনারা যারা দেখেন নাই লাইভে আপনারা ওখান থেকে নিয়ে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, লাইভটা আজকে পর্যন্ত শেষ করি।